না আমাকে মারিস না। মদন নামে এক ব্যক্তি, সে ছিল খুবই গরিব। জঙ্গলে ঘুরে ঘুরে সে পাখি শিকার করত, আর সেই পাখি হাটে বিক্রি করে যা পেত তা দিয়ে কোনো রকমে তার দিন চলত। অন্য সব দিনের মতো মদন পাখি শিকারের জন্য জঙ্গলে এলো। অনেক বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পাখি শিকার করতে পারলাম না। মনে হয় আজকে আমার কপালটাই খারাপ। জঙ্গলে তো কোথাও কোনো পাখি নজরে এলো না। আর যদি পাখি শিকার করতে না পারি তাহলে তো আমাকে না খেয়েই থাকতে হবে। যাই জঙ্গলের একটু ভেতরে গিয়ে দেখি কোনো পাখিটা কি পাই নাকি। তারপর মদন জঙ্গলের আরো গভীরে চলে গেল। না এখানেও তো কোনো পাখি নেই, কিছুই বুঝতে পাচ্ছি না। প্রতিদিন তো অনেক পাখি কিচিরমিচির করত, কিন্তু আজ কি এমন হলো যে একটি পাখিও আর ডাকছে না। আজ মনে হয় আমাকে খালি হাতেই ফিরতে হবে। ঠিক তখনই সে দেখল, আরে এ কি দেখছি, একটা পাখি তাও আর মাটিতে বসে আছে। যাক অবশেষে একটা পাখির দেখা পেলাম, আমাকে আর খালি হাতে ঘরে ফিরতে হবে না। কিন্তু পাখি তো গাছের ডালে থাকে, আকাশে ওড়ে, এই পাখিটা মাটিতে বসে আছে কেন? মনে হয় পাখিটা উড়তে পারছে না। যাক ভালোই হলো, ওকে ধরতে আমার বেশি কষ্ট করতে হবে না। যাই এবার গিয়ে ওকে ধরে নিয়ে আসি। বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো, আমি উড়তে পারছি না, আমার ডানা ভেঙে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আরে আমি একই দেখছি, এ পাখি তো দেখি কথা বলতে পারে, এই রকম পাখি তো আমি আগে কখনো দেখিনি। ব্যাপারটা আমার কাছে কেন জানি রহস্যময় মনে হচ্ছে। আমাকে সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি উড়তে পারছি না। পাখিটাকে দেখে তো আমার খুব মায়া হচ্ছে, ওকে ধরে নিয়ে যেতে তো আমার ইচ্ছে হচ্ছে না। এই যে কথা বলা পাখি, তোমার কি হয়েছে? আমি তো খুবই বিপদে ফেঁসে গেছি, কিন্তু তুমি কে? আমি একজন পাখি শিকারি, পাখি শিকার করে তা বাজারে বিক্রি করি। ও শিকারি মানুষ, তাহলে কি তুমি আমাকেও ধরে নিয়ে যাবে? ইচ্ছে ছিল, কিন্তু তোমার এমন কষ্ট দেখে আমার খুব দুঃখ হচ্ছে। আচ্ছা তুমি উড়তে পারছো না কেন? তোমার ডানায় কি হয়েছে? আমার এই করুণ অবস্থার জন্য দায়ী ওই দানব রাক্ষস। ও শুধু আমাকে নয়, বনের অন্য পশু পাখিকেও আমার মতো অবস্থা করে রেখেছে। দানব রাক্ষস? কিন্তু সে কেন এমনটা করছে? কারণ সে চাইছে এই জঙ্গলে কোনো পশু পাখি থাকবে না, সে চায় এই জঙ্গলে শুধু সে একা থাকবে। তাই সে বনের সব পশু পাখিকে তার জাদু দিয়ে মেরে ফেলছে। ভাগ্যের জোরে আমি কোনো রকমে বেঁচে এসেছি, কিন্তু জাদুর প্রভাবে আমার ডানাটা অবশ হয়ে গেছে, আমি আর উঠতে পারছি না। আচ্ছা ওই দানব রাক্ষস এখন কোথায় আছে? ওকে কাবু করার কোনো উপায় তোমার জানা আছে? জানি না ও এখন কোথায় আছে, তবে হ্যাঁ এই জঙ্গলের ভেতর কোথাও না কোথাও অবশ্যই আছে, আর ওকে কাবু করার একটা উপায় আমার জানা আছে, তবে তা খুবই জটিল উপায়। কি সেটা? ওর হাতে একটা জাদুর লাঠি আছে, ওই লাঠি সবসময় ও ওর সাথেই রাখে। যদি কেউ ওর ওই লাঠিটা নিজের কবজায় আনতে পারে তাহলে ওর জাদু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আমি ওই দানব রাক্ষসকে বসে আনবো। আমি হলাম দানব রাক্ষস, এই জঙ্গলটা শুধুই আমার, এই জঙ্গলে শুধু আমি থাকবো, আর কেউ থাকবে না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। তারপর দানব রাক্ষস তার জাদু শক্তি দিয়ে হরিণটাকে পাথর বানিয়ে দিল। কেউ আমার হাত থেকে রেহাই পাবে না, এক এক করে আমি সবাইকে মেরে ফেলবো। এবার চাই বাকি প্রাণীদেরকেও খুঁজে খুঁজে বের করি, এর মতো অবস্থা ওদেরও করতে হবে। এদিকে মদন জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে এক ভাল্লুকের সামনে পড়ল। এ কি, এটা তো দেখি একটা ভাল্লুক। দানব রাক্ষসকে খুঁজতে এসে এবার বোধহয় ভাল্লুকের পেটেই যেতে হবে। মানুষ তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমরা জঙ্গলের সব পশু পাখিরা এমনিতেই অনেক বিপদে আছি, দানব রাক্ষসটা এক এক করে আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে, এখন আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে খুব সংকটে আছি। হ্যাঁ আমি ওই দানব রাক্ষসকেই খুঁজে বেড়াচ্ছি, ওকে আমিই শেষ করব, কিন্তু আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে বলছি দানব রাক্ষস কোথায় থাকে। এখান থেকে সোজা কিছু দূর গিয়ে একটা শুকনো গাছ দেখতে পাবে, ওই গাছের নিচেই ওই দানব রাক্ষস থাকে, কিন্তু তুমি কি ওর সাথে পেরে উঠবে?
আগে তো ওর সাথে আমার দেখা হোক, তারপর না হয় ভাববো ওকে কিভাবে শায়েস্তা করব। তারপর মদন খুঁজতে খুঁজতে সেখানে গেল যেখানে দানব রাক্ষস থাকে। শেষ পর্যন্ত তাহলে জায়গাটা খুঁজেই পেলাম, কিন্তু দানব রাক্ষস কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। এই কে রে তুই, আর এখানে কি করছিস? আমি একজন শিকারি, আমি জঙ্গলে পশু পাখি শিকার করে থাকি। তাই নাকি? তা এখানে কি জন্য এসেছিস? এবার আমি তোকে শিকার করব। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে তোমাকে সাহায্য করার জন্যই এসেছি। সাহায্য? তুই করবি আমাকে সাহায্য? আচ্ছা বল দেখি শুনি, তুই আমাকে কি সাহায্য করবি? তুমি যেভাবে জঙ্গলের পশু পাখিদের নির্মূল করছো, আমিও তেমনি শিকার করে পশু পাখিদের নির্মূল করছি। তাই আমরা দুজন একসাথে মিলে যদি কাজটা করি, তাহলে তোমার কাজটা আরো সহজ হয়ে যাবে। তা অবশ্য ঠিক কথাই বলেছিস, ঠিক আছে আজ থেকে তুই আমার সাথেই থাকবি। যাক, অবশেষে বুদ্ধিটা কাজে দিয়েছে, এখন শুধু সুযোগের অপেক্ষা। এভাবে মদন বুদ্ধি করে দানব রাক্ষসের ওখানে থাকতে লাগলো। একদিন দানব রাক্ষস মদনকে বলল, অনেকদিন হলো তো তুই আমার সাথে কাজ করছিস, এখন তুই আমার একজন খাস লোক হয়ে গেছিস, এখন থেকে তোর উপর পুরোপুরি ভাবে ভরসা করা যায়। হ্যাঁ দানব রাক্ষস, আপনি যা হুকুম দিবেন তা আমি পালন করব। এবার আমি অনেকটা ভরসা পেলাম। জানিস অনেকদিন হলো আমি ঠিক মতো ঘুমাইনি, শুধুমাত্র এই জাদুর লাঠিটার কারণে। যদি কারোর হাতে এই জাদুর লাঠিটা পড়ে, তাহলে সে ইচ্ছে করলে এই জাদুর লাঠি দিয়ে আমাকে মেরেও ফেলতে পারে। ও, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আপনাকে এখন আর এই জাদুর লাঠি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি তো আছি নাকি, আমি আপনার জাদুর লাঠিটা পাহারা দিয়ে রাখব। আজ থেকে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ঠিক আছে, আমি তাহলে এই জাদুর লাঠিটা এখানে রেখে যাচ্ছি, তুই ভালোভাবে পাহারা দিবি যতক্ষণ না আমি ঘুম থেকে উঠি। অনেকদিন হলো আমি ঠিক মতো ঘুমাইনি, আজ আরাম করে জম্পেশ একটা ঘুম দেব, ততক্ষণ তুই পাহারা দিবি, কোথাও যাস না আবার। না না, আমি কোথাও যাব না, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ঠিক আছে, আমি তাহলে ঘুমাতে গেলাম। তারপর দানব রাক্ষস জাদুই লাঠিটা রেখে ঘুমাতে গেল। বেশ কিছুক্ষণ পর দানব রাক্ষস ঘুম থেকে উঠে এলো। কি রে, কোথায় গেলি? এই তো আমি এখানেই আছি। আরে লাঠিটা তোর হাতে কেন? তোকে তো শুধু লাঠিটা পাহারা দিতে বললাম। দে দেখি আমার লাঠিটা আমার হাতে দে, তাড়াতাড়ি আবার অভিযানে বেরোতে হবে। না, এই লাঠিটা আর তুমি পাবে না, আর আজকেই তোমার খেলা শেষ। এই এসব তুই কি বলছিস? তুই কি আমার সাথে মজা করছিস? দে দেখি লাঠিটা আমাকে, তাড়াতাড়ি ফিরিয়ে দে। আরে বোকা দানব রাক্ষস, আমি এখানে তোকে শেষ করার জন্য এসেছি। তুই অনেক পশু পাখিকে অন্যায়ভাবে মেরেছিস, এবার তুই মরার জন্য তৈরি হ। এই না না, এরকম কাজ করিস না, আমার জাদুর লাঠিটা আমাকে ফিরিয়ে দে। এরপর মদন রাক্ষসের জাদুর লাঠি দিয়ে তার উপরে জাদু প্রয়োগ করল। রাক্ষসকে মারার পর মদন সেই পাখিটার ওখানে গেল, আর জাদুর লাঠি দিয়ে পাখিটাকে জাদু করে আগের মতো করে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি শুধু আমার নয় বনের সব প্রাণীদের ওই দানব রাক্ষসের হাত থেকে বাঁচালে, আর এজন্য তোমারও কিছু পাওয়া উচিত। তোমার আয়ের উৎস শিকার করা, তাই না? আরে না না, আজ থেকে আমি আর কোনো পাখি শিকার করব না, দিনমজুরি করে আমি আমার পেট চালাবো। তুমি আমাদের সবার এত বড় উপকার করলে, তোমাকে তো কষ্ট করতে দেওয়া যাবে না, চলো আমার সাথে। কোথায়? আরে আগে চলোই তো, তারপর দেখতে পাবে। তারপর পাখিটা মদনকে নিয়ে জঙ্গলের এমন এক স্থানে গেল যে জায়গায় সোনাদানায় ভরপুর। এই নাও এই ধনরত্ন গুলো তোমার, এগুলো এই জঙ্গলের গুপ্ত ধন, এগুলো তোমারই প্রাপ্য, এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না, এগুলো সব তোমার। আর এভাবেই মদন অনেক ধনরত্নের মালিক হয়ে গেল।